বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত ঈগল মুভিটি, যেখানে লিড রোলে অভিনয় করেছেন রবি তেজা। তো চলুন শুরু করে দেই মেইন ভিডিওটি। সিনেমার শুরুতেই আমরা নল্লি নামের একটি মেয়েকে দেখি। সে একজন জার্নালিস্ট। সে দিল্লিতে একটা মার্কেটে কাপড় দেখতেছিল। তখন দোকানদার তাকে বলে যে এই কাপড়টা খুবই রেয়ার, এই কাপড়টা ইউরোপে খুবই ফেমাস, কিন্তু ইন্ডিয়াতে খুব বেশি লোক এটার কদর করতে জানে না। আর তখন দোকানদার নল্লিকে এই কটন কাপড়ের সম্পর্কে সব ইনফরমেশন দিয়ে দেয়। আর যে ইনফরমেশন নাল্লি তার পেপারে একটা আর্টিকেল লেখে এবং সেটা ছাপিয়ে প্রকাশ করে। আর এটা পাবলিশড হওয়ার পরে নাল্লির অফিসে সিবিআই অফিসাররা এসে তাদের অফিস সিলগালা করে দেয়। কারণ হচ্ছে, সে যে কটন কাপড় সম্পর্কে লিখেছে তার পিছনে অনেক রাজ লুকিয়ে আছে, আর যেটা আসলে ন্যাশনাল সিক্রেট। আর সেখানে সিবিআই অফিসার নাল্লিকে একটা কেবিনে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু নাল্লি এসব ব্যাপারে এত কিছু জানেই না। এই সবকিছু ঘটার পরে নাল্লি জি দেশে যায়। সে বলে যে এর পিছনে কি রাজ লুকিয়ে আছে সে বের করেই ছাড়বে। আর নাল্লি সেই ধরে তেলেগুনা গায়ের একটা টপ হিলে চলে যায়, যেখানে অনেক আগে একটা ফ্যাক্টরি ছিল, আর সেখান থেকেই এর আগে এই কটন তৈরি হয়ে আসতো। কিন্তু নাল্লি সেখানে গিয়ে দেখে সেখানে শুধু ছাই পড়ে আছে, কারণ সবকিছু জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে। নাল্লি সেখানে দেখে একটা বৃদ্ধ লোক একটা মূর্তির সামনে দাঁড়িয়ে তার পূজা করতেছে এবং তার হাত জোর করতেছে। আর তখন সে বুড়া লোকটাকে যখন এই জায়গা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, আর তখন সেই বুড়া লোকটা অনেক ভয় পেয়ে যায় এবং সে তখন বলে যে সবকিছু শুধুমাত্র একটি রাতেই ঘটে গিয়েছে। আর এই সব কিছু বলেই বুড়া লোকটা সেখান থেকে চলে যায়। এবার নাল্লি সেখানে থাকা একটা পুলিশ স্টেশনে যায় এবং সেখানে গিয়ে এসআইকে জিজ্ঞেস করে যে গ্রামের টপ হিলে যে একটা বুড়া মূর্তি আছে সেটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তখন এসআই তাকে বলে ওটা আসলে কোনো সাধারণ মূর্তি না, ওটা একটা আত্মা যে এক রাতের মধ্যে সবকিছু ধ্বংস করে দিতে পারে। আর এসব কিছু বলে এসআই নাল্লিকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর নাল্লি সেখানকার স্থানীয় এমএলএ এবং তার সেক্রেটারি বিকাশের সাথে দেখা করে এবং সেখানে থাকা সেই মূর্তির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তারা সেখানকার সে নাম শুনেই একদম ঘাবড়ে যায় এবং তারাও নাল্লিকে সেখান থেকে চলে যেতে বলে। নাল্লি আসলে কোনো কিছু বুঝতে পারতেছিল না আসলে যে টপ হিলে কি হয়েছে অ্যাকচুয়ালি, সেখানকার নাম শুনে সব লোক কেন এত ভয় পাচ্ছে। এরপর নাল্লি চুপ করে এমএলএ সেই সেক্রেটারিকে অনেক ভয় দেখিয়ে সেখানকার টপ হিল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। এরপরেই আমরা পাস্টের একটা স্টোরি দেখতে পাই, যেখানে আমরা টপ হিলে থাকা একটা বড় ঘর দেখতে পাই যার পিছনেই মূলত কটন ফ্যাক্টরি ছিল, যার মালিক ছিল সাইদেব। সয়দেব আসলে আশেপাশের লোকজনকে সেই কটন ফ্যাক্টরিতেই কাজ করাতো। সয়দেবের অনুমতি ছাড়া তার ঘরে কেউ পা রাখতে পারত না। কিছু লোক আবার তাকে ভগবান হিসেবেও মানত। সয়দেবের একজন ক্লোজ বন্ধু ছিল যার নাম ছিল জয়, যে সবসময় তার সাথেই থাকতো। পরবর্তী সিনে সময়সরের লোকজন একটা র্যালি করতেছিল, তারা সেই র্যালির পোস্টার সয়দেবের বাড়ির ভিতরে ছুড়ে মারে এবং সেটা যখন উঠতে উঠতে জমিনে গিয়ে পড়ে তখন সেটা সয়দেব দেখে তীর মেরে সেটাকে বাইরে ফেলে দেয়, আর যেটা গিয়ে সময়সরের পার্টির একজন লোকে লেগে যায়। তখন সয়দেব সেই লোকদেরকে অনেক ধমকাধমকি করে এবং তাদেরকে বলে যারা এই ঘরের ভিতর ঢোকার চেষ্টা করবে তাদেরকে সে মেরে দিবে। এরপর সোমেশ্বর রেড্ডি যখন তার লোকজনের সঙ্গে কথা বলতেছিল তখন রাজেশমণি নামের একজন বিজনেসম্যান তাকে ফোন করে বলে যে ট্রফির সব সম্পত্তি তার চাই, যার বদলে সে 300 কোটি টাকা দিবে, কারণ সেই ট্রফিলের নিচেই মূলত বক্সাইলের খাদান ছিল যা রাজেশের চাই। আর তখন সোমেশ্বর সেটার জন্য মেনে নেয়। নাল্লি তখন বুঝতে পারে যে সবকিছুর মামলা সেই বক্সাইলের উপরেই আছে। তখন সে বিকাশের অর্ধেক কথা শুনেই সেখান থেকে চলে যায়। নাল্লি যখন বাসে বসেছিল তখন তাকে একটা র এজেন্ট এসে ধরে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পর নাল্লি বলে যে তোমরা আমাকে এই জন্য ধরে নিয়ে এসেছো যে বক্সারের সব পর্দা যাতে আমি ফাঁস করে দেই, তাই না? তখন র এজেন্ট বলে তুমি যা ভাবতেছো এই কথা তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, শুধু এই কারণেই এটা ন্যাশনাল সিক্রেট বানে নাই। আর তখন র এজেন্ট নাল্লিকে সেটার হিস্টোরি সম্পর্কে অবহিত করে। তখনই আমরা পাস্টের কিছু সিন দেখতে পাই, যেখানে আমরা র অফিসারের কাছ থেকে জানতে পারি ভারতের ভিতরে কিছু লিগ্যাল গান আনার কনসাইনমেন্ট আস্তে আস্তে গায়েব হতে থাকে, কারণ সেগুলো নকশালবাদী এবং আতঙ্কবাদীদের জন্য আসতো। আর এইসব গান্স মিলে এতগুলা হয়েছিল যে যার দ্বারা একটা বড় যুদ্ধ হতে পারে। আর ঠিক তখনই এই র এজেন্টদের একটা ঈগল নামের লোকের সঙ্গে পরিচিত হতে দেখা যায়, আর তখনই র এজেন্ট আসলে বুঝতে পারে তাদের কি করা উচিত। এর পরবর্তী সিনে র এজেন্ট ইউরোপে গিয়ে একটা পাওয়ারফুল লোকে ঈগলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, আর তখনই সে লোকটা আসলে ভয়ে ঘাবড়ে যায় আর রয়েজেনকে নিজের সাথে করে একটা আড্ডাখানায় নিয়ে যায় যাতে তাকে কেউ দেখতে না পায়। আর সেই লোক ঈগলের সম্পর্কে বলে ঈগল আসলে একজন স্নাইপার, যে মূলত একটা কন্ট্যাক্ট কিলার যার নিশানা কখনোই মিস হয় না। ঈগল ইউরোপের মাফিয়া পেট্রোপাক্সের পুরো গ্যাংকে একাই খতম করে দিয়েছে আর কোনো লোকেই তার কিচ্ছু করতে পারেনি। আর তখন রয়েজেন ঈগলের সঙ্গে কন্ট্যাক্ট করার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সেই লোক রয়েজেনকে বলে যে ঈগলের সঙ্গে কন্ট্যাক্ট করতে হলে একটা নিউজ পেপারে অ্যাড দিতে হবে। এরপর ঈগল নিজে
নিজেই তাকে খুঁজে নেবে। এরপর যখন রয় জেনরা ইগলের ব্যাপারে খোঁজখবর নেয়, তখন তাদের সেই টপ হিল সম্পর্কে জানতে পারে, যেখানে সেই ইলিগেল অস্ত্রগুলো হাইজ্যাক করে নিয়ে জমা করা হতো। তার মানে ইগল এবং সয়দেব দুইজনই মূলত একটা লোক। তখন রয় জেন নেলিকে বলে যে ইগল তো বেশ কিছু সাল আগে মারা গেছে। এরপর নেলি বিকাশের কাছে গিয়ে সয়দেবের ব্যাপারে আরো বেশ কিছু ইনফরমেশন নেয়। এরপর আমরা আবারও সেই পাঁচটে সিন দেখতে পাই, যেখানে সে রোমানি সয়দেবকে সে প্রপার্টি খালি করার কথা বলে। আর এর কিছুদিন পরে রাজেশের উপরে সয়দেব একটা স্নাইপার দিয়ে হামলা করে আর এক এক করে তার সব লোকদেরকে সে মেরে দেয়। রাজেশ তার নিজের জান বাঁচিয়ে একটা সিক্রেট রুমে যায় আর যেখানে সয়দেব আগেই বসেছিল। আর তখনই রাজেশ বুঝতে পারে যে সয়দেব আসলে কোনো মামুলি আদমি নয়। তারপর সে সয়দেবের কাছে নিজের জীবন ভিক্ষা চায় আর এজন্য সয়দেব রাজেশকে ছেড়ে দেয়। এরপর রাজেশ সমসার রেড্ডিকে ফোন করে তাদের ডিল ক্যান্সেল করে, কিন্তু সমসার রেড্ডি তো জানে যে সয়দেবের ঘরের নিচে বক্সার আছে আর সেটাকে নিজের করে পাওয়ার জন্য সে সয়দেবের বাড়িতে যায় যাতে তার কাছ থেকে সেটা কিনে সে নিজের করে নিতে পারে। এরপর সয়দেব এমএলএ রেড্ডিকে সেখান থেকে ভাগিয়ে দেয়, কারণ সয়দেব কোনোভাবেই তার ফ্যাক্টরি নিজের হাতছাড়া করতে চায় না। এরপর মুভি প্রেজেন্টে চলে, যেখানে এসআই বিকাশ সয়দেবের ব্যাপারে ইনফরমেশন দিতে নিষেধ করে। এরপর নালি স্কুলে পদ্মা নামের একজন টিচারের কাছে যায় যে সয়দেবের ব্যাপারে বেশ কিছু জানে আর পদ্মা নালিকে এর সামনের স্টোরি বলে। সে প্রথমে নকশালবাদের সঙ্গে জড়িত ছিল, সেখানে তার লিডার আলতাফ নামের একজন ব্যক্তির সঙ্গে তাকে দেখা করতে বলে, যে একজন টেররিস্ট ছিল আর নকশালবাদীদের কাছে গান্স পৌঁছাতে পারছিল না কারণ সয়দেব রাস্তার মাঝেই তাদের কনসাইনমেন্ট গায়েব করে দিত। পদ্মা আলতাফের কাছে গিয়ে পৌঁছায় এবং তখন সে জানতে পারে তার কাছেও আসলে গান্সের কনসাইনমেন্ট ছিল না। এরপরে আলতাফ একটা প্ল্যান বানায় এবং তাদের গান্সের ট্রাকে একটা জিপিএস ট্র্যাকার লাগায় আর যেখান থেকে পদ্মা এবং টেররিস্ট জানতে পারে যে সব গান্স হাইজ্যাক হয়ে টপ হিলে গিয়ে পৌঁছায়। এরপরে তারা প্ল্যান করে পদ্মা গ্রামের লোকজনের সঙ্গে মিলে তারা কটন ফ্যাক্টরিতে কাজ করতে শুরু করে। এবারে পদ্মা নেলিকে বলে যে আগের স্টোরি তুমি বুঝতে পারবে না, কারণ এটা বিশাল একটা রাজ আর যদি বুঝতে পারো তাহলে সবকিছুই জানতে পারবে। আসলে কেউ মনে করে যে সয়দেব একজন কটন ফ্যাক্টরি চালায়, আবার কেউ মনে করে যে সে একজন স্নাইপার, আবার কেউ মনে করে যে সে সব গান্সের ট্রাক হাইজ্যাক করে। সবকিছু শুনে নেল্লির মনের ভিতরে সয়দেবের ব্যাপারে আরো ডিটেলস জানার আগ্রহ জন্মায়। এরপরে আমরা দেখতে পারি যে নেল্লি এমএলএ আদমি পাঞ্চুলার সঙ্গে কথা বলতে যায়, যে কিনা আবার তার স্টোরি তাকে বলে, যেখানে পাঞ্চুলা বেলোয়ার নামের একটা গ্যাংয়ের সঙ্গে গিয়ে দেখা করে, সাথে এমএলএ ছিল যে কিনা অনেক খতরনাক আদমি, সে মানুষদেরকে খুব খারাপ ভাবে আঘাত করে। সোমেশ্বর রেড্ডি বেলোয়ার গ্যাংয়ের লিডারকে সয়দেবকে মারার জন্য সুপারি দেয়। এর পরবর্তী সিনে বেলোয়ার গ্যাংয়ের সব লোক কটন ফ্যাক্টরিতে এসে সয়দেব এবং তার বন্ধুকে চারদিক থেকে ঘিরে নেয়, কিন্তু সেখানে সয়দেব একাই বেলোয়ার গ্যাংকে সবাইকে মেরে দেয় আর তার হাতে থাকা পিস্তলের গুলি বেলোয়ার গ্যাংকে সব লোকের শুধুমাত্র মাথায় লাগে, যেটা দেখে তারা বুঝতে পারে যে সয়দেব আসলে কত বড় শুটার। এরপর বিজয় গ্যাংকে ট্রাকে লুকানোর জন্য বেসমেন্টের ভিতরে নিয়ে যায়, যেখানে পদ্মা চুপ করে বিজয়কে দেখে ফেলে। এরপর জয় পদ্মাকে ধরে বন্দি বানিয়ে ফেলে। এদিকে আবার সয়দেব বেলোয়ার গ্যাংকের সমস্ত মরা লোকদেরকে ট্রাকে করে তাদের কাছে পাঠিয়ে দেয়, যেখানে সোমেশ্বর রেড্ডি মূলত সয়দেবের লাশের জন্য অপেক্ষা করতেছিল। আর যখনই পাঞ্চুলা বেলোয়ার গ্যাংকের সমস্ত লাশ তার সামনে বের করে, তখন সোমেশ্বর রেড্ডি তো হুশ উড়ে যায়। আর এরপর সয়দেব তার ঘর থেকে বের হয়ে এসে সোমেশ্বর রেড্ডিকে বলে যে তোকে এখানে 24 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে আর যদি তা না করিস, এখান থেকে যদি এক পা আগাস তাহলে আমি তোকে গুলি মেরে দেবো। এরপর আমরা দেখতে পাই যে রাজেশমানি ইউরোপের একটা জেলখানা থেকে কালী প্রতাপ নামের একজন গুন্ডাকে বের করে, তাকে বের করে মূলত সয়দেবকে মারার জন্য। রাজেশকে তো এখনো মূলত সেই সয়দেবের প্রপার্টি চাই। এবারে সিন শিফট হয়, যেখানে আমরা দেখতে পাই রয়জেনরা আর্মিদের সাথে করে সয়দেবের ঘরে অ্যাটাক করতে যাচ্ছে, কারণ তাদের কাছে ইনফরমেশন আছে যে ইগল এখানেই থাকে। এরপরে রয়জেন সয়দেবের ঘরে নকল ওয়াইফাই ওয়ালা বানিয়ে চলে আসে যাতে সে নিজেদের মিলিটারিদেরকে ইশারা করে সয়দেবের ঘরে অ্যাটাক করতে হেল্প করতে পারে। আর যখন রয়জেন সয়দেবের সঙ্গে দেখা করে, তখন সয়দেব দেখেই বুঝতে পারে যে এই লোক তো রয় এজেন্টের লোক। আর তখন জয় রয় এজেন্টকে ধরে পদ্মার সঙ্গে সিক্রেট রুমে বন্ধ করে রাখে। আর তখন আমরা বুঝতে পারি যে সয়দেব তার নিজের বেসমেন্টে ক্যামেরা লাগিয়ে রাখছে, যেখানে বসে সে বাইরে সবকিছু দেখতে পারে। এর কিছুক্ষণ পরেই আতঙ্কবাদী এবং নকশালবাদী দুইজনে মিলে সয়দেবের ঘরের বাইরে চলে আসে, কারণ তারা চায় যে তাদের সব গান নিজেদের কাছে নিয়ে যাওয়ার জন্য। এখন ব্যাপারটা হলো যে সয়দেবকে এবং জয়কে নকশালবাদী আতঙ্কবাদী এবং মিলিটারি সবার সঙ্গে একসঙ্গে লড়াই করতে হবে। এরপরে আতঙ্কবাদী যখনই সয়দেবের ঘরের ভিতর ঢোকার চেষ্টা করে, তখন সয়দেব নিজের গান চালিয়ে দেয় এবং তখন সব আতঙ্কবাদী একসাথে মারা যায়। অ্যাকচুয়ালি সয়দেব নিজের ঘরে আগে থেকে
সবকিছু তৈরি করে রেখেছিল যাতে করে যে কোনো হামলা সে মোকাবেলা করতে পারে। এরপর নকশালবাদী এবং মিলিটারি ছয়দেবের হামলা দেখে পিছু হটে। এরপর কাহিনী আবারও প্রেজেন্টে চলে আসে, যেখানে নালি ভেনকন্যার সাথে দেখা করে, যে ছয়দেবের ঘরের বাইরে চা বিক্রি করত। ভেনকন্যা নালিকে বলে, যদি তোমার আসল সত্য জানতে চাই তাহলে তুমি ছয়দেবের বন্ধু জয়ের সঙ্গে গিয়ে দেখা করো, সে তোমাকে সত্য কথা বলতে পারবে আসলে টপ হলে কি হয়েছিল। এরপরে নালি জয়কে খুঁজতে খুঁজতে ইউরোপে চলে আসে, যেখানে এসে সে জয়ের সঙ্গে দেখা করে, যেখানে জয় নালিকে ছয়দেবের ব্যাপারে সবকিছু বলতে শুরু করে, যেখানে আবারও সিন পাঁচটা চলে যায় যখন জয় এবং ছয়দেব একসাথে ছিল। ছয়দেবকে কালীপ্রতাপ নামে একজন পুলিশ অফিসার মারার কন্ট্যাক্ট মিলেছিল। যখন ছয়দেব নিজের স্নাইপার দিয়ে কালীপ্রতাপকে দেখতেছিল তখন ছয়দেব রচনা নামের একজন মেয়ে দেখতে পায়, তাকে দেখেই ছয়দেব তার প্রেমে পড়ে যায়। এরপর রচনাকে যখন চোরকে গ্যাং লুটতেছিল তখন ছয়দেব স্নাইপার দিয়ে তাদেরকে মেরে রচনাকে বাঁচিয়ে দেয়। আর এরপরেই জয় রচনার ব্যাপারে সব ইনফরমেশন বের করে, যেখানে জানতে পারে রচনা একজন ফ্যাশন ডিজাইনার যে ইন্ডিয়ান কটন শাড়িকে ইউরোপে প্রমোট করতেছিল, আর সেই সাথে সে বাচ্চাদের ডে কেয়ারে পড়ালেখা করে। ছয়দেব রচনাকে সব জায়গায় ফলো করতে শুরু করে, আর তখনই সোহানা নামের একটা মেয়ে রচনাকে সঙ্গে দেখতে পায় যে রচনারই স্টুডেন্ট ছিল। সোহানায় মূলত ছয়দেবকে রচনার সঙ্গে দেখা করিয়ে দেয়। আর এরপরে ছয়দেব এবং রচনা একজন অপরজনকে ভালোবাসতে শুরু করে, আর কিছুদিন পর তারা দুজন বিয়েও করে নেয়। এরপর নল্লির আবারও রয় এজেন্টের ফোন আসে যে খুব দ্রুত নল্লিকে জয়ের কাছ থেকে দূরে সরে যেতে বলে, কারণ জয় একজন ক্রিমিনাল আর এই জন্য পুলিশ জয়ের সাথে তাকেও হয়তোবা গ্রেপ্তার করতে পারে। আর সে রয় এজেন্টের কথা শোনে না। এরপরে আমরা পরবর্তী সিন দেখতে পাই, যেখানে আগের স্টোরি দেখায় যে মিলিটারিরা ছয়দেবের ঘরের বাইরে অপেক্ষা করতেছিল, যেখানে মিলিটারিদের একটা হেলিকপ্টার আসে, যেখানে হেলিকপ্টারটি এসে ছয়দেবের ঘরে ব্লাস্ট করে সবকিছু উড়িয়ে দেয় এবং সেই সাথে মিলিটারির গান্স স্নাইপার দিয়ে ছয়দেবকে একটা গুলি করে তাকে মেরে ফেলায়। আর ঠিক সেই মুহূর্তে আচানক সিন চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যেখানে আমরা দেখতে পাই যে রচনার ডিগার সেন্টারে আতঙ্কবাদীরা হামলা করে, আর এই হামলাতে ছয়দেবের ওয়াইফ রচনাও একদম খুব খারাপ ভাবে আহত হয়। এরপর ছয়দেব যখন সেই ডে কেয়ারে পৌঁছায় সেখানে দেখতে পায় সেই সোনা যে কিনা তাদের দুজনকে মিলিয়েছিল তাকে আতঙ্কবাদীরা গুলি মেরে দিয়েছে আর সে মারা গিয়েছে। রচনাকেও মূলত গুলি লেগেছে, তাকে খুব তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডক্টররা রচনাকে কোনোভাবে বাঁচাতে পারে না। এরপরে ছয়দেব প্রতিজ্ঞা করে যে তার বিবি এবং সোহানাকে মেরেছে তাদেরকে সে কখনোই ছাড়বে না। এর কিছুদিন পরেই ছয়দেব সেই আতঙ্কবাদীদের দেখতে পায় যারা স্নাইপার দিয়ে তাদেরকে মেরেছিল, আর সেখানে কালীপ্রতাপও ছিল। এর কিছুক্ষণ পরে আমরা জানতে পারি যে পুলিশওয়ালারাও সে আতঙ্কবাদীর পিছনে পড়ে আছে, আর এটাও জানা যায় যে সে কালীপ্রতাপ আসলে সোহানারই বাপ ছিল। যখনই কালীপ্রতাপ আতঙ্কবাদীদের উপরে গুলি চালায় আর তখন ছয়দেব কালীপ্রতাপের সাইডে গুলি করে বাধা দেয়, আর তখনই আতঙ্কবাদী সেখান থেকে ভেগে যায়। আসলে ছয়দেব এখানে কালীপ্রতাপের সাইডে এই জন্যই গুলি করেছিল যাতে আতঙ্কবাদীরা কালীপ্রতাপকে না মারতে পারে। আর কিছুদিন পরে পুলিশওয়ালারা সে আতঙ্কবাদীদেরকে গ্রেপ্তার করে আর সব আতঙ্কবাদীদের জেল হয়ে যায়। আর এর কিছুদিন পরেই ছয়দেবের রচনার একটা ভিডিও দেখতে পায়, আর এরপরে সে প্রতিজ্ঞা করে যে সব ইলিগাল গান্স সে ডিস্ট্রয় করে দেবে, কারণ সেই ইলিগাল গান্স দিয়েই আসলে অনেক খারাপ কাজ করা হয় যার ফলেই অনেক শিশু বাচ্চা মারা যায়। আসলে এই কারণেই মূলত ছয়দেব ভারতের সব ইলিগাল গান্সগুলো হাইজ্যাক করে তার কটন ফ্যাক্টরিতে নিয়ে যায় যাতে করে সে নির্দোষ লোকদের বাঁচাতে পারে। এরপরে সিন শিফট হয়ে দেখতে পায় যেখানে মিলিটারি লোকরা ছয়দেবের উপরে গুলি চালায় আর আতঙ্কবাদীরা মিলিটারির আগেই ছয়দেবের ঘরে ঢুকতে শুরু করে দেয় যাতে তারা তাদের সব ইলিগাল গান্স নিজেদের হাতে করে নিতে পারে। আর এরপরেই ছয়দেব জয়কে সাথে নিয়ে তাদের জিপের উপরে ওঠে এবং সব আতঙ্কবাদীদের উপরে হামলা করে, আর সেখানে ছয়দেব মূলত একাই সব টেরোরিস্টদের উপরে হামলা করে। আর ঠিক তখনই মিলিটারিরাও ছয়দেবের উপরে ফায়ারিং করতে শুরু করে, আর হঠাৎ করেই ছয়দেব নিজের গান ফেলে দিয়ে জয়কে বলে স্যাক্রিফাইস করার জন্য, যা মূলত তার একটা প্ল্যান ছিল। এরপরে ছয়দেবের পাশে আমরা একটা বড় বাহাদুরের কালো মূর্তি দেখতে পাই আর যে ছয়দেবের কন্ট্রোলেই ছিল, আর সবকিছু ছয়দেব আগে প্ল্যান করে রেখেছিল। আর যখনই ছয়দেব ইশারা করতে শুরু করে তখনই সেই আচানক মূর্তির ভেতর থেকে গুলি বেরোতে শুরু করে আর যেখান থেকেই সব আতঙ্কবাদী মূলত মারা যায়। আর এই সিনটাই ছিল এই মুভির সব থেকে বেস্ট সিন। এরপর ছয়দেব তার নিজের গেটের কাছে এসে সেটাকে আবারও দাঁড় করিয়ে দেয় আর কোনো লোকেই তারপর ছয়দেবের বেজের ভিতরে প্রবেশ করতে পারে না। আর তখন মিলিটারিওয়ালারা বুঝতে পারে যে তারা ছয়দেবকে এভাবে আসলে ধরতে পারবে না। তখন মিলিটারিদের একটা বড় অফিসার তখন বলে যে ছয়দেবের ঘরের ভিতরে এয়ারক্রাফ্টের অ্যাটাক করার জন্য যাতে করে তারা ছয়দেবকে খতম করতে পারে, কারণ সে মূলত একজন ক্রিমিনাল ছিল। এরপর এয়ারক্রাফ্ট ছয়দেবের ঘরে অ্যাটাক করার জন্য উড়ে যায়।
আবার পরবর্তী সিনে যে দেখতে পাই যে সয়দেবের বুকের ভেতর থেকে গুলি বের করে তাকে পট্টি লাগিয়ে দেওয়া হচ্ছে। আবার সেখানে রয় এজেন্ট সয়দেবকে বলতেছে যে সব এজেন্টদের তোমার লোকেশন সম্পর্কে জানা হয়ে গেছে আর তারা যে কোনো মুহূর্তে এই জায়গা উড়িয়ে দিতে পারে। আর তখন সয়দেব রয় এজেন্টকে তার এসব কিছু করার কাহিনী খুলে বলে। দুনিয়াতে কমপক্ষে 1 কোটি অস্ত্র ম্যানুফ্যাকচার হয়েছে, যার মধ্যে অর্ধেক যায় মিলিটারিদের কাছে আর বাকি সবকিছু ইলিগেল পদ্ধতিতে আতঙ্কবাদীদের হাতে পৌঁছে যায়, আর যার ফলেই মাসুম লোকদেরকে তারা মেরে ফেলে এবং পরিবার ছিন্ন করে ফেলে। আর যদি এভাবে চলতে থাকে তাহলে ইলিগেল গানের জন্য সব লোকের কাছে একটা সময় গান পৌঁছে যাবে, আর যদি তা হয় তাহলে একজন আরেকজনকে বিনা কারণে মারতে শুরু করে দিবে। আর এই সবকিছু বন্ধ করার জন্যই সয়দেব মূলত তার এই রাস্তা বেছে নিয়েছে। এর কিছুক্ষণ পরের সিনে আমরা দেখতে পাই যে কালী প্রতাপ সয়দেবের কাছে আসে, কারণ তার মনে হয় যে সোহানার মৃত্যুর পিছনে তারই হাত রয়েছে। এরপর আমরা আবারও 5টা সিন দেখতে পাই, যেখানে মূলত কালী প্রতাপ আতঙ্কবাদীদের সেই লোককে যে কিনা তার মেয়েকে মেরেছে তাকে জেলের মধ্যে মেরে দেয়, আর এরপরে পুলিশের পোশাক পরে সে তাকে জেলের মধ্যে ঢুকিয়ে ফেলে। এরপর কালী প্রতাপ সয়দেবের কাছে এসে তাকে মারতে শুরু করে, এরপর আবার সয়দেবও কালী প্রতাপকে মারতে থাকে। এখানে তাদের মধ্যে ভীষণ একটা অ্যাকশন সিন হয়। এরপর তাদের মারামারির মধ্যেই সেখানে সয়দেব বলে যে রচনা মারা যাওয়ার আগে একটা মেয়ের জন্ম দিয়ে গেছিল আর সে তার মেয়েকে তার থেকে অনেক দূরে রেখেছে, যা কিনা সে কালী প্রতাপকে দিয়েছিল আর যাতে করে কালী প্রতাপ তার মেয়ের অভাবটা পূরণ করতে পারে। আর এসব স্ত্রী শুনে কালী প্রতাপের ভিতরে সব রাগ হিংসা ধুলোর সাথে মিশে যায়, সে তার ভুল বুঝতে পারে। এরপর সেখানে আমরা আবার সয়দেবের আগের স্টোরি দেখতে পাই, যেখানে সয়দেব মূলত জয়ের সঙ্গে তার সব লোকদেরকে বের করে সে ঘরটি বোম মেরে উড়িয়ে দেয়, যাতে করে সবাই বুঝতে পারে যে এয়ার স্ট্রাইক হওয়াতে সয়দেবের মৃত্যু হয়েছে, কিন্তু তারা মূলত সেখান থেকে আগেই বের হয়ে আসে। আর এখানে আমরা জানতে পারি সয়দেব আসলে ওই ব্লাস্টে মারা যায়নি। আর এরপরেই সে একটা ইগল নামের অর্গানাইজেশন বানায় যারা কিনা ইলিগেল গান সাপ্লাইদেরকে হাইজ্যাক করে এবং তাদেরকে মারে। এর পরবর্তী সিনে আমরা একটা গুন্ডা দেখতে পাই যে মূলত ইগলকে ধরার জন্য এসেছে। আর এখানেই এই মুভিটি খতম হয়ে যায়। তো বন্ধুরা, এক্সপ্লেনেশনটি কেমন লাগলো? আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সে সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরবর্তী এক্সপ্লেনেশন।